গত 23 ডিসেম্বর শনিবার উদয়পুর মহকুমায় কিল্লা থানাধীন ব্রাইয়াবাড়ি মধ্য মুসলিমপাড়া এলাকায় বহিরাগত কিছু সমাজদ্রোহী এলাকায় প্রবেশ করে এলাকার কয়েকটি রাবার গাছ কেটে ফেলে এবং এলাকার এক মুসলিম সম্প্রদায়ভুক্ত আব্দুল হাকিমের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে উনার ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। এই ঘটনাগুলো পুলিশের সামনে ঘটলেও পুলিশ ছিল নীরব দর্শক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার গোমতী জেলা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে রোশন মিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় এবং ওই দিনের ঘটনা সম্পর্কে অবহিত হন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন, এই ঘটনার নিন্দার ভাষা নেই। সমস্ত ঘটনা জানিয়ে মঙ্গলবার গোমতী জেলার জেলাশাসকের কাছে ঘটনার নিন্দা জানানো হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেবার দাবি জানানো যেমন হবে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হবে বলে জানান গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। গত 23 তারিখ গভীর রাতে বাগমা বিধানসভা কেন্দ্রের রায়াবাড়িতে সেখানে সংখ্যালঘু অংশের মানুষের বসবাস, দুষ্কৃতিকারীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে একজন অসহায় সংখ্যালঘু পরিবারের আপনার বাড়ি জ্বালিয়ে দেয় রাতের বেলা। শুধু বাড়ি জ্বালিয়ে ক্ষান্ত থাকেনি, ওই এলাকার মধ্যে কিছু সংখ্যালঘু পরিবারের যে আয়ের যে মূল উৎস রাবার বাগানও সেখানে কেটে দিয়েছে। ওই এলাকার সংখ্যালঘু পরিবাররা পুলিশ প্রশাসনকে বারবার অবগত করেছেন, তাদের কাছে খবর ছিল যে একটা দুষ্টচক্র একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য যে কোনো সময় সংখ্যালঘু পরিবার উপর হামলা করতে পারে, তাদের জীবন ও সম্পত্তির হানি আশঙ্কা করে পুলিশ প্রশাসনকে বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। খুব অবাক করার বিষয় হচ্ছে পুলিশ একটা সময় উপস্থিত হয়েছিলেন তাদের আহ্বানে সাড়া দিয়ে, কিন্তু পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা রাবার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে, পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয়নি। আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সংখ্যালঘু কংগ্রেসের একটা প্রতিনিধি দল রোশন মিয়া এবং আব্দুল কাদেরের নেতৃত্বে আমরা পাঠিয়েছিলাম দুজন প্রতিনিধি। তারা ওই এলাকার আক্রান্ত সংখ্যালঘু পরিবারের সাথে তারা কথা বলেছে, তাদের অভাব অভিযোগের কথা সেখানে লিপিবদ্ধ করেছেন। আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যে সমস্ত দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক সেখানে শাস্তির ব্যবস্থা করা হয় আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি। আজকে বড়দিন, সে কারণে আমরা ডিএমএর কাছে যেতে পারিনি। আমরা আগামীকাল মাননীয় জেলা শাসকের কাছে আমরা লিখিত আকারে আমরা দাবি করব। কী দাবি করবেন? ওই তো, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি জ্বলেছে, যাদের আবার বাগান ধ্বংস হয়েছে, সেই সমস্ত লোকের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত কোনো যাতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। এটা শুনে যাচ্ছে পুলিশের উপস্থিতিতে নাকি ঘরে আগুন দিয়েছে, গাছগুলো কাটা হয়েছে, অভিযোগ করছে তো যারা আক্রান্ত, যাদের বাড়ি জ্বলেছে তারা প্রত্যেকেই বলেছেন যে তারাও অবাক হয়েছেন, যে তারা ভরসা করেছিলেন যে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তাদের জীবন সম্পত্তি এবং যে সমস্ত জিনিস রয়েছে তা রক্ষণাবেক্ষণ হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন দুষ্কৃতিকারীরা রাবার বাগান কাটছে, পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শকের মতন শুধু দেখেছে, কোনো প্রতিবাদ বা কোনো অ্যাকশন তারা নেননি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।